নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভারতীয় ডাক পরিষেবায় জিডিএসএ চল্লিশ হাজার আটশো পদে চাকরির জন্য আবেদন শুরু হয়ে গেছে তো এখানে আবেদনের জন্য কি ক্রাইটেরিয়া লাগবে অর্থাৎ এজ লিমিট কি রয়েছে কবে থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন কোন কোন স্টেটের জন্য এই আবেদনটি চলছে এবং কোন রাজ্যে কতগুলি শূন্য পদ রয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে কোয়ালিফিকেশন কি লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা প্রেস অল নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আমরা এখন রয়েছি ইন্ডিয়ান পোস্টের গ্রামীণ ডাক সেবক পদের যে নোটিফিকেশন রয়েছে তো সেই নোটিফিকেশনটিতে তো এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সাতাশ এক দু হাজার তেইশ তারিখে এবং এখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএল এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এই সমস্ত পোস্টগুলির জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এই আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন এবং এই আবেদনটি অনলাইনে করার জন্য যে ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করতে হবে সেটাও কিন্তু এই নোটিফিকেশনে বলা রয়েছে আমার ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো তো প্রথমেই বলে দিচ্ছি এর ইম্পর্টেন্ট ডেটসগুলি তো বন্ধুরা এই ফর্মটি ফিল করার জন্য রেজিস্ট্রেশন এবং আবেদনের প্রক্রিয়াটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সাতাশ এক দু তারিখ থেকে এবং এই আবেদনটি আপনারা করতে পারবেন ষোলো দুই দু এই তারিখ পর্যন্ত এবং এবং আপনারা যদি এই ফর্ম ফিল করতে গিয়ে কোনো ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এডিট এবং কারেকশানের জন্য কিন্তু সময় পাবেন এবং তার জন্য যে সময়টি দেওয়া রয়েছে সতেরো দুই দু থেকে উনিশ দুই দু এই তারিখ পর্যন্ত এবার আসি কত টাকা আপনারা বেতন পাবেন তো যারা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট জন্য আবেদন করবেন তো তাদের স্যালারি হবে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত এবং যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবকের জন্য আবেদন করবেন তাদের স্যালারি দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত হবে তো বন্ধুরা এবার আসি এজ লিমিট কি লাগবে তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটির জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে কিন্তু টাস্ট অনুযায়ী এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে অর্থাৎ যে সমস্ত এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু বয়সে পাঁচ বছরের ছাড় দেওয়া রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য তিন বছরের ছাড় দেওয়া রয়েছে এবং যে সমস্ত ইডব্লিউ এস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া নেই এবং যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য দশ বছরের ছাড় দেওয়া রয়েছে এবং যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ওবিসি রয়েছেন তাদের জন্য কিন্তু তেরো বছরের ছাড় দেওয়া রয়েছে এবং যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এস সি রয়েছেন তাদের জন্য কিন্তু পনেরো বছরের ছাড় দেওয়া রয়েছে এবার আসি এডুকেশনাল কোয়ালিটি এই ফর্মটি ফিল করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তবু আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে ক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ করার সময় ম্যাথমেটিক্স এবং ইংলিশ যেন কম্পালসারি সাবজেক্টে থাকে তবেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন এবং এখানে আরো যে সমস্ত জিনিসগুলি বলা রয়েছে এখানে কিন্তু আপনাদের মাতৃভাষাটি ভালোভাবে জানতে হবে এবং আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে তার মধ্যে আপনাকে কম্পিউটার জানতে হবে এবং এখানে অবশ্যই কিন্তু আপনাদের সাইকেল জানতে হবে অর্থাৎ যদি আপনারা সাইকেল চালাতে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এবার আসি অ্যাপ্লিকেশন ফিস নিয়ে তো আপনাদের এই আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন এবং এই আবেদনটি করার পর কিন্তু আপনাদের একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তো যে সমস্ত জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু একশো টাকা ফিস পেমেন্টের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন এবং যে সমস্ত এসসি সি এস টি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কিন্তু কোনো টাকা লাগবে না অর্থাৎ জেনারেল এবং ওবিসি দের জন্য একশো টাকা লাগবে এবং এসসি এসটি টি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এই আবেদনটি করার জন্য কোনো টাকা লাগবে না তো এই আবেদন ফিটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই এইসবের মাধ্যমে আপনারা পেমেন্টটি করে নিতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে আপনাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটি হল একটি ফটোগ্রাফ এবং একটি সিগনেচার তো দুটি কিন্তু জেপিজি ফর্মেটে হতে হবে ফটোটি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনারা আপলোড করে দেবেন জেপিজি ফর্মেটে এবং সিগনেচার যেটি হবে সেটি কিন্তু দশ থেকে কুড়ি কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি পিজি আপলোড করে দেবেন তো এই দুটি ডকুমেন্টসই কিন্তু আপনাদের আপলোড করতে হবে তো এই ক্ষেত্রে এস ওবিসি আপনারা যেই ক্যাস্টরি হয়ে থাকুন না কেন এই কিন্তু কোনো कास्ट সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে না শুধুমাত্র ছবি এবং সিগনেচারটি আপনাদের আপলোড করতে হবে তো এখানে কোন রাজ্যের জন্য কতগুলি পোস্ট রয়েছে তো তার কিন্তু একটি চার্ট এখানে দেওয়া রয়েছে তো দেখুন এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় আর অন্যান্য রাজ্যগুলির জন্যও কিন্তু এখানে আবেদন হচ্ছে তো দেখুন একদম নিচের দিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কতগুলি সিট রয়েছে সেগুলি কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখুন ওয়েস্ট বেঙ্গলের সিটগুলিকে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভাগ করা হয়েছে তো দেখুন ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বাংলা ফার্মাসি মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু টোটাল দু একটি সিট রয়েছে তার মধ্যে জেনারেলের জন্য রয়েছে আটশো সাঁত্রিশটি এবং ওবিসির জন্য রয়েছে চারশো একুশটি তারপর এসসি এসটি ইডব্লিউএস হ্যান্ডিক্যাপদের জন্য হ্যান্ডিক্যাপ দের জন্য হ্যান্ডিক্যাপ এসসি এসটি দের জন্য টোটাল এইভাবে কিন্তু দু একটি সিট বাংলা ভাষীদের জন্য রয়েছে এবং যাদের ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ রয়েছে তাদের জন্য কিন্তু এখানে এইভাবে সিটগুলিকে ভাগ করে দেওয়া রয়েছে টোটাল এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিটগুলি রয়েছে তো এই নোটিফিকেশনগুলি কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনাদের রাজ্য অনুযায়ী আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এবং আপনাদের কাস্ট অনুযায়ী কতগুলি সিট আপনাদের জন্য রয়েছে তো এগুলি দেখে নেবেন পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ